হ্যালো বন্ধুরা, আজকে এটা বলবো সেটি হলো ব্রাউজার টিউটোরিয়াল সম্বন্ধে, দা 10 বেস্ট ক্রোম এক্সটেনশন যেগুলো কিনা আপনি ইউজ করতে পারেন আপনার নিজস্ব ক্রোম ব্রাউজারে। তো চলুন দেখে নেওয়া যাক সেই 10টি এক্সটেনশন কি কি। নাম্বার 1 আছে চ্যাট ব্লক প্লাস, নাম্বার 2 পুশ বুলেট, নাম্বার 3 জেনমেট, নাম্বার 4 মোমেন্ট ট্রাম্পস, নাম্বার 5 এসিও কোয়াক, নাম্বার 6 সার্চ বাই ইমেজ বাই গুগল, নাম্বার 7 গুগল ডিকশনারি, নাম্বার 8 ফেসবুক আনসিন, নাম্বার 9 পিক্স টু পিক্সেলার, অ্যান্ড ফাইনালি নাম্বার 10 অফিস এডিটিং ফর ডকস আই মিন ডকুমেন্টারিজ শিটস অ্যান্ড স্লাইডার্স। তো দেখে নেওয়া যাক এই এক্সটেনশনগুলোর কী কী কাজ বা এক্সটেনশনগুলো আমরা কীভাবে পাবো বা কী করে ইউজ করবো, কী করে ব্যবহার করবো আমাদের নিজস্ব ক্রোম ব্রাউজারটিতে। চলুন ফার্স্টে এটা করবেন, আপনি আপনার ক্রোম ব্রাউজারটি ওপেন করুন। এবার এখান থেকে ডাইরেক্ট চলে যান সেটিংস অপশনে ক্লিক করে এক্সটেনশন। তো ফার্স্ট আপনাদেরকে বলে রাখি, গেট মোর এক্সটেনশনে ক্লিক করুন। এবার দেখুন আপনি এখানে সার্চ দি স্টোর যেটা আছে আপনি সেখান থেকে এটা পাবেন। ফার্স্ট যেটা ছিল আমাদের অ্যাডব্লক, অ্যাডব্লক প্লাস। দেখুন এই যে অ্যাডব্লক প্লাস, এটি হলো অ্যাডব্লক এন্ড এটি হলো অ্যাডব্লক প্লাস, আপনি দুটোর মধ্যে যে কোনো একটি ইউজ করতেই পারেন। তো আমি যেটা পার্সোনালি ইউজ করি সেটা হচ্ছে অ্যাডব্লক। এই যে অ্যাডব্লক, এটি আমার অলরেডি ইউজ আছে। এই যে অ্যাডব্লক, এটার কাজ কি আপনাদের বলি, দেখবেন বিভিন্ন ওয়েবসাইটে আপনি যখন ওপেন করবেন তখন সেখানে প্রচুর পরিমাণে অ্যাডভার্টাইজ থাকে। যেমন সাপোজ ধরুন আপনি টরেন্ট সেল ওপেন করবেন, সাপোজ ধরুন আপনি টরেন্ট ওপেন করবেন, কোন রকম কোন অ্যাডভার্টাইজ নেই সমস্ত কিছু, কিন্তু এটা ব্লক করে দিয়েছে। কিন্তু দেখুন যখন এটা আমি পজ করব তখন দেখুন, দেখুন তখন অলরেডি আপনাকে দেখাচ্ছি। সরি, এই যে এই প্রবলেমটা আসছে এটার জন্য কিন্তু একটা আমাদের এক্সটেনশন ইউজ করতে হয়, সেটাই হলো এইটা, এই যে জেনমেট, যেটা কিন্তু নাম্বার 3 তে আছে জেনমেট। এই জেনমেটটা না থাকলে কি হয়, যে সমস্ত সাইট আমরা আর কি ইউজ করি সেগুলো অনেক সময় ব্লক হয়ে যায়। তো সেই জেনমেটটা আমাদেরকে ইউজ করতে হবে। দেখুন খুলে গেল ব্লকটা। তো যাই হোক, এই সাইটটাতে ঠিক অ্যাডভার্টাইজগুলি বোঝা যাচ্ছে না, আপনি যদি ট্রাই করতে পারেন। দেখুন আপনি ট্রাই করতে পারেন, সাপোজ আপনাকে বলি এই দেখুন, এই দেখুন এখানে আপনি কিন্তু পুরো করতে পারছেন প্রপারলি, এই দেখুন অ্যাডভার্টাইজগুলো, ঠিক আছে। কিন্তু যখনই এটাকে আপনি আনপোস্ট করবেন তখন আপনি ক্লিক করে দেখুন, তো দেখুন অ্যাডভার্টাইজগুলো কিন্তু নিয়ে চলে গেল। তো এটাই হলো এর কাজ, অ্যাডব্লক প্লাস। এবার পুশ বুলেট, পুশ বুলেটের কাজটা কি দেখুন, পুশ বুলেটকেও আপনি সেম টু সেম আপনি এখানে সার্চ করে নিতে পারবেন, যাই হোক কিন্তু এই এক্সটেনশনটা আমার কাছে আছে। এই দেখুন পুশ বুলেট, এটার কাজ হচ্ছে আপনি আপনার যদি অ্যান্ড্রয়েড ফোন থাকে সেটাকে আপনি এখানে কানেক্ট করতে পারেন। কানেক্ট করে নিলে কিভাবে করতে হয় সেটা আমি আমার পরবর্তী ভিডিওতে দেখাবো। সেখানে মাধ্যমে আপনি যদি সাপোজ কোনো ইউআরএল, যেমন ধরুন কথার কথা আপনি ধরুন, এখন ধরুন আপনি আপনার অ্যামাজন সাইটে আছেন, ধরুন আপনি অ্যামাজন সাইটে আছেন, তো আপনি চাইছেন যে আপনি এই ইউআরএলটা আপনি সেন্ড করবেন কথার কথা। তো আপনি এক্সটেনশনটা ওপেন করলে এই দেখুন অ্যামাজন, যখনই আপনি এটাকে দিয়ে দেবেন এই দেখুন অটোমেটিক হয়ে গেল। এখান থেকে আপনি আপনার ফাইল সমস্ত কিছু আপনি কিন্তু আপলোড করতে, আপনার আপলোড দিলে কিন্তু আপনার ফোনে চলে আসবে। এই যে আপনি সিলেক্ট করতে পারবেন, যেমন আমার যেমন স্যামসাং আমি সিলেক্ট করতে পারছি। তো এবার জেনমেট, জেনমেটের কাজ আপনাকে আমি বলে দিয়েছি জেনমেটের কি কাজ, যে ব্লক যেগুলো থাকে
সাইটগুলো, এই যে জেনমেট যে সাইটগুলো ব্লক থাকে সেগুলো আমাদের যাতে আমরা ইউজ করতে পারি তার জন্য আমরা জেনমেটটা ব্যবহার করি। এবার হচ্ছে মোমেন্ট ট্রামস, মোমেন্ট ট্রামস আপডেট এক্সটেনশনটা কি দেখুন দেখাচ্ছি আপনাদেরকে, এই দেখুন দেখতে পাচ্ছেন আমার ক্রোমে কত সুন্দর একটা সিস্টেম, কত সুন্দর এখানে শো করছে, টাইমটা শো করছে, হ্যাঁ সমস্ত কিছু শো করছে। এটা হচ্ছে মোমেন্ট ট্রামস লেখা আছে, এই হচ্ছে এই সফটওয়্যারটি, এই যে মোমেন্ট ট্রামস, এটা আপনি কি করে পাবেন দেখুন। মোমেন্টাম বলে আপনি, সরি আমার কিছু ভুল হলো, অত দরকার নেই আমি এটা কপি করে নিই পেস্ট করবো। এই দেখুন এটা কিন্তু আমি ইউজ করছি অলরেডি, যে মোমেন্টাম, তো এটি হলো মোমেন্টাম, এই যে মোমেন্টাম আপনি এটা ইউজ করতে পারবেন, অ্যাক্সেস করতে পারবেন, এবং এটি আপনি এই যে ইউআরএলগুলো আমি আমার ভিডিওর নিচে সব দিয়ে দিচ্ছি। তো এই এই হলো মোমেন্টাম, এই যেটা এত সুন্দর দেখতে লাগছে। এবার আসছি এসইও ক্র্যাক, এই কাজটা কি, এটা সাধারণত এই যে এটা সাধারণত আমরা আমাদের যে সমস্ত ইউটিউব ডেভেলপার ভাইরা আছে তার ইউজ করি। ধরুন স্যার আপনার কথার কথা আপনি এই সফটওয়্যারের মাধ্যমে কি দেখতে পাবেন দেখুন, এই যে এক্সটেনশনটি, এই যে এক্সটেনশনটি দেখুন আপনি কি দেখতে পাবেন এটার মাধ্যমে। ধরুন কথার কথা বলছি, আপনি ধরুন এটা খুবই স্লো আমার, ভীষণ স্লো আসছে এটা, একটু ওয়েট করুন। ধরুন আমি কিছু একটা সার্চ দিব, ধরুন কি সার্চ দিব, ধরুন দেখব ফলিউড মুভি বলে সার্চ, তো এবার আমি কি দেখতে পাবো দেখুন, যেহেতু আমি এই অ্যাপ্লিকেশনটা ইউজ করছি আমি এখানে, তো তার দরুন আমাকে সেটা দেখাবে, সেটা হলো গিয়ে এই দেখতে পাচ্ছেন যে ছবগুলো চলে আসছে। এবার এটা কি দেখুন, এটা কি জিনিস, এখানে আপনি আপনার এই যে ওয়েবসাইটটা, এই যে ওয়েবসাইটটা দেখছেন আপনার, এটার অ্যালেক্সা র্যাঙ্ক কত আছে, বিং এ, এখান থেকে আপনি আরো ভালো বুঝতে পারবেন। এই দেখুন এর কতগুলো পোস্ট গুগল ইন্ডেক্স আছে, এর অ্যালেক্সা র্যাঙ্ক কত আছে, তারপরে আপনার বিং কতগুলো ইন্ডেক্স করেছে, ঠিক আছে এভরিথিং আপনি কিন্তু এটার মাধ্যমে কিন্তু আপনি খুব শর্টকাটে কিন্তু জেনে ফেলতে পারছেন এখান থেকে। দেখুন দেখুন অ্যালেক্সা র্যাঙ্ক সমস্ত কিছু আপনি জানতে পারবেন, খুব সুবিধা হবে এতে আমাদের ওয়েব ডেভেলপার ভাইদের। তারপরে আসছি আমি সার্চ বাই ইমেজ, আচ্ছা সার্চ বাই ইমেজ এক্সটেনশনটা আমি দেখিনি, এই সার্চ বাই ইমেজ এটাতে কি হয়, এটা যখন এই দেখুন এটা হচ্ছে আপনি যে কোনো কিছু আপনি ইউজ করতে পারবেন, আপনি কোনো একটা ইমেজ আপনি এখান থেকে অটোমেটিকলি আপনি সার্চ দিয়ে আপনি যেটা বার করতে পারবেন তার সিমিলার কিছু ইমেজ, তো এটা তার কাজ সার্চ বাই ইমেজ। তারপরে আসছি গুগল ডিকশনারি, গুগল ডিকশনারি, এই যে গুগল ডিকশনারি এটা ভীষণ ইজিলি একটি জিনিস। ধরুন আপনি সাপোজ আপনি কি লিখবেন, ধরুন আপনি লিখলেন লং, তো এ দেখুন আপনাকে কি করবে দেখুন সমস্ত কিছু কিন্তু আপনাকে দিয়ে দিল, তার অ্যাডজেক্টিভ থেকে শুরু করে সমস্ত কিছু, এভরিথিং আপনাকে অ্যাডভার্ব থেকে শুরু করে সমস্ত কিছু আপনাকে দিয়ে দেবে। তো এক্ষেত্রে আপনার কিন্তু অনেক ক্ষেত্রে অনেক রকম হেল্প আপনি পাবেন এখান থেকে গুগল ডিকশনারি থেকে। তারপরে আসছে ফেসবুক আনসি, এই হচ্ছে অ্যাপ্লিকেশনটি ফেসবুক আনসি, এই অ্যাপ্লিকেশনটি একটি চমৎকার ইউজ আছে দেখুন, এখন কিন্তু এই অ্যাপ্লিকেশনটি অফ মোডে আছে। ধরুন সাপোজ আপনি কারোর সাথে ফেসবুকে হয়তো আপনি কারোর আপনি কারোর সাথে মেসেজ করছেন, তো সেক্ষেত্রে কি হয় আপনি যদি কারোর মেসেজ যখন দেখবেন তখন কিন্তু তার কাছে অটোমেটিকলি শো করবে যে আপনি তার মেসেজটা সিন করলেন, কিন্তু যদি আপনি এই অ্যাপ্লিকেশনটাকে অন করে রাখেন অর্থাৎ এরকম ভাবে রাখেন তাহলে আপনি যখন তার কোনো মেসেজ দেখবেন তার কাছে কিন্তু সেই অপশনটা কিন্তু তার কাছে কিন্তু সেই লেখাটা কিন্তু যাবে না,
তার কাছে কিন্তু দেখাবে আপনি তার মেসেজটা সিন এখনো করেননি, অথচ কিন্তু আপনি তার মেসেজটা সিন করে ফেলতে পারছেন। তো সেক্ষেত্রে কিন্তু আপনার প্রাইভেসিটাকে অনেকটা সিকিউর রাখবে এই অ্যাপ্লিকেশনটি, এই এক্সটেন্ড মানে এক্সটেনশনটি। তো এটা হচ্ছে ফেসবুক আনসিন, ফেসবুক আনসিন। আমি সমস্ত কিন্তু আমার ভিডিওর নিচে আমার ডেসক্রিপশন, ভিডিও ডেসক্রিপশন আমার সমস্ত লিঙ্কগুলো আমি দিয়ে দেবো, আপনাদের এক্সটেনশন আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। এবার লাস্ট, এবার যেটা 9 নম্বর যেটা আছে, পিক্স টু পিক্সেলার। দেখুন পিক্স টু পিক্সেলার এই এক্সটেনশনটি হচ্ছে এই পিক্স টু পিক্সেলার। আপনাদের দেখাই আমি এটার কাজটা কি। আপনি যখন কোনো এই যে এখানে আপনি এক্সটেনশনটি আছে, আপনি ডাইরেক্ট এই যে ওয়েবসাইটটি পিক্স টু পিক্সেলার, এখান থেকে আপনি ডাইরেক্ট কোনো একটা ইমেজ কি, আপনি কোনো একটা ওয়েবসাইটের ইমেজকে আপনি ডাইরেক্ট অপশনটা দিয়ে ক্লিক করে আপনি সেটাকে এডিটিং করতে পারবেন। এটা হচ্ছে আপনার পিক্স টু পিক্সেলারের কাজ। এবার হচ্ছে কি, আমরা অফিস এডিটিং ফর ডকুমেন্টস, ডকস অ্যান্ড শিটস অ্যান্ড স্লাইডস, দেখুন এটার কাজটা কি। এটি হচ্ছে এই অ্যাপ্লিকেশনটি, অফিস এডিটিং এই অ্যাপ্লিকেশনটি। এটা ভীষণ ইজি একটি অ্যাপ্লিকেশন, যেটা আমি আপনাদের স্টোরি গিয়ে দেখিয়ে দিচ্ছি। এটাতে আপনি কি করতে পারবেন দেখে নিন। দেখুন আপনি নিজেই বুঝতে পারছেন, ওভারভিউতে এই দেখুন এখানে কিন্তু আপনি আপনার অফিসিয়াল যে সমস্ত জিনিস, ওয়ার্ড এক্সেল প্রেজেন্টেশন, হ্যাঁ ওয়ার্ড এক্সেল প্রেজেন্টেশন, সেগুলো কিন্তু আপনি নর্মালি আপনি ইউজ করতে পারেন এই অ্যাপ্লিকেশনটির মাধ্যমে। এটি কিন্তু গুগলের নিজস্ব অ্যাপ্লিকেশন। তো এই হলো আমাদের 10টি জিনিস যেটি ভীষণ ইম্পর্টেন্ট এক্সটেনশনগুলো। হ্যাঁ এক্সটেনশনগুলো সত্যি ভীষণ ইম্পর্টেন্ট অ্যাজ এ ক্রোম ব্রাউজারের জন্য। তো সেক্ষেত্রে আরও অনেক আরও আদার্স অনেক এক্সটেনশন আছে যেগুলো আমি পরবর্তীতে আমার ভিডিওতে আপডেট দেবো, আপনারা আরও জানতে পারবেন। তো দয়া করে আপনারা আমার ইউটিউব চ্যানেলটিকে আপনারা সবসময় ফলো করবেন, তাহলে আপনারা অনেক কিছু আরও এক্সট্রা জানতে পারবেন। যাই হোক, আপাতত যদি আপনাদের এই 10টি এক্সটেনশন ইউজ করতে যদি কোনো রকম কোনো সমস্যা হয়ে গিয়ে থাকে, তো আপনারা প্লিজ কমেন্টে তা লিখে জানান আমায়। তো আমি নিশ্চয়ই চেষ্টা করবো আপনাদের প্রবলেমটা সলভ করার জন্য। আপাতত এইটুকুই, আর এই সমস্ত এক্সটেনশনগুলো নিয়ে আমি ডিটেলসে আরও পোস্ট করবো আমার একটা, আমি একটা নতুন একটা কলাম রেডি করবো, আমি ব্রাউজার এক্সটেনশন বলে একটা প্লেলিস্ট বানাবো, যেখানে কিন্তু শুধুমাত্র এই পার্টিকুলার এক্সটেনশনগুলোকে নিয়েই পার পোস্ট থাকবে, একটা এক্সটেনশন নিয়ে একটা পোস্ট, সেখানে আপনাদের অনেক আরও বেশি সুবিধা হবে। তো ঠিক আছে, আপাতত এইটুকুই রইল, আর সকলে যদি কোনো প্রবলেম হয় অবশ্যই জানাবেন, আর প্লিজ সাবস্ক্রাইব করুন চ্যানেলটিকে আর লাইক দিন। থ্যাংক ইউ।